প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমরা স্থির তড়িতের সিলেট বোর্ড 2019 সালের একটা সমস্যা নিয়ে আলোচনা করব। এখানে দেখো এটা বর্গক্ষেত্র দেওয়া আছে, প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, চার্জ দেওয়া আছে, মধ্যবিন্দু দেওয়া আছে, বলছে পরবর্তীতে ও বিন্দুতে প্লাস ওয়ান কুলম চার্জের 9.8 কেজি বরের একটি বস্তু রাখা হলো। প্রথম বলছে ও বিন্দুতে বিভবের মান বের করো, তারপর দ্বিতীয় ক্ষেত্রে ও বিন্দুতে বস্তুটি সাম্য অবস্থায় থাকবে কিনা। এখন আমরা প্রথম প্রশ্নটা নিয়ে আলোচনা করব। আমরা বিভবের সূত্র কি জানি, বি ইকুয়াল টু 1/4 পাই ইপসিলন নট কিউ বাই আর। এখন দেখো এখানে এটা একটা বিন্দুর যদি চার্জ থাকতো বিভবের ক্ষেত্রে, এটা এখানে একাধিক বিন্দুতে চার্জ আছে। এটার আমরা এই বিন্দু ধরি, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, প্রত্যেকটা বিন্দু চার্জ। এখন আমরা সূত্র থেকে আগে থেকে জানি বিভব হলো স্কেলার রাশি। এখানে যেহেতু ও বিন্দুতে বিভবের মান বলছে, প্রত্যেকটা বিন্দু চার্জের জন্য আলাদা আলাদা ভাবে আমরা বিভবের মান বের করবো। বের করার পর টোটাল বিভবটা কী করবো, সাধারণ গণিতের নিয়মে যোগ করব। তাহলে আরটা হলো কি, দূরত্ব। এখন ও বিন্দু থেকে এই বিন্দু দূরত্বটা আমাদেরকে বের করতে হবে, যেহেতু এটা দেওয়া নেই। আমরা কী করবো, এখানে মাঝখান দিয়ে একটা একটা আনবো। তাহলে আমরা এখন এডির মানটা বের করবো, অতিভুজ ভূমি লম্ব। তাহলে অতিভুজ স্কোয়ার এডি স্কোয়ার সমান কি, এ বি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এডি সমান এডির মান কত, ওর স্কোয়ার প্লাস ওর স্কোয়ার। তাহলে কত হবে, 16 প্লাস 16, 32। এডির মধ্যবিন্দু কত, ও। তাহলে এটা ও এ বাইর করতে হলো ও এর সমান 2। এভাবে লেখা যায়, ঠিক আছে। এটা বাইর করলে কি হবে, 2 √2। আমরা এটাকে এভাবে লিখতে পারি 2√2। তাহলে এ সমান আর সমান ও বি সমান ও সি সমান ও ডি সমান কত হবে, 2√2। তাহলে প্রথম ক্ষেত্রে Q1 সমান কত, 2, Q2 সমান ও 2, Q3 4, Q4 সমান 4, দূরত্ব আর ইজ ইকুয়াল টু কত, 2√2। তাহলে এ বিন্দুতে চার্জের জন্য ও বিন্দুতে বিভব, V1 সমান কত, 1/4 পাই ইপসিলন নট কিউ বাই Q1/R। তাহলে দেখো 9 × 10⁻⁹, Q1 এর মান কত, 2, R এর মান কত, 2√2। তারপর B বিন্দুতে চার্জের জন্য O বিন্দুতে বিভব, দূরত্ব একই চার্জ আর কি, মানটা কি হবে, V1 সমান V2, দোনোটা কি হবে, একই হবে। তারপর সি বিন্দুতে চার্জের জন্য V3, এখানে কিউ জায়গায় জাস্ট কি হবে, 4 হবে, আর দূরত্ব একই হবে। তারপর ডি বিন্দুর জন্য একই হবে। তারপর আমরা টোটাল বিভবটা কীভাবে বাইর করবো, তাহলে সি বিন্দুর জন্য ও বিন্দুতে বিভব, V3 সমান ডি বিন্দুটা সেম আমরা এইভাবে লিখতে হবে, বিভব সমান 1/4 পাই ইপসিলন নট Q3/R। আর টোটাল বিভব বি সমান কি বের করবো, V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4। যদি বিভবটা কি স্কেলার রাশি, তাহলে সাধারণ গণিতের নামে এটা যোগ হবে।
পরবর্তী প্রশ্নটা দেখো, এভাবে আমরা বিভব মানটা পাবো। বলছে যে ও বিন্দুতে বস্তুটি সাম্যাবস্থায় থাকবে কিনা। ও বিন্দুতে বস্তুটি সাম্যাবস্থায় থাকতে হলে আমরা প্রত্যেকটা কোণিক বিন্দু থেকে আকর্ষণ বল মানটা বের করবো। যদি প্রত্যেকটা কোণিক বিন্দু থেকে আকর্ষণ বল মান সমান হয় বস্তুটি সাম্যাবস্থায় থাকবে, অথবা এখানে পরবর্তী দিকে কিছু +1 কুলম্ব মানে একটা চান্স দিছে। এখন এখানে আকর্ষণ বল মানটা বের করার পরে বস্তুটি যেহেতু ওজন দেওয়া আছে, আমরা পর্যায়ক্রমে এখানে এটা দেখবো। তাহলে আকর্ষণ বর্তন এই বিন্দুতে চার্জ আছে, ও বিন্দুতে চার্জ আছে। দ্বিতীয় ক্ষেত্রে বলছো পরবর্তীতে 9.8 কেজি ভরের একটি বস্তু +1 কুলম্ব চার্জ অবস্থিত ও বিন্দুতে রাখা হয়েছে। তাহলে এই বিন্দুতে চার্জের জন্য এই আজ ও বিন্দু দুইটা আছে। একটু কুলম্বের সূত্র থেকে আমরা জানি দুইটা সমধর্মী চার্জ আর দূরত্বে থাকলে আকর্ষণ বলের মান F1 সমান 4πε0 কিউ। এটাতে কিউ ধরি, কিউ সমান কত দেওয়া আছে 1, Q1 Q/R2, এটা কার সূত্র? কুলম্বের সূত্র। F2 মানও কি হবে? সমান হবে। তাহলে F1 সমান F2 সমান একই লিখে এটা মানগুলো বসাবো পাবো। তারপর আছে F3 আর F4 চান্স কি আছে? সমান আছে। তাহলে F3 সমান 1/4πε0 Q3 Q/R2, F4 সেম হবে, F4 সমান F3 হবে। এখন দেখো F1 আর F2 এটা এদিকে এটা এদিকে, তাহলে যেহেতু বলটা ভেক্টর রাশি, প্রথম আমরা F1 আর F2 লব্ধিটা বাইর করব, তারপর F3 আর F4 এর লব্ধির মানটা বাইর করব। F1 F2 এর লব্ধি, ভেক্টর লব্ধি সূত্র কি জানি? F1² প্লাস F2² প্লাস 2F1 F2 cos থিটা। থিটা মান দেওয়া নাই, থিটা মান বের করতে হবে। থিটা হবে আমার কোনটা? এটা। তাহলে এটা আমি মাঝখান দিয়ে ভাগ করি, ছোট করে করি। তাহলে এটা কত? 2 মিটার, পুরোটা 4 মিটার। এটা কত? 2√2। তাহলে কি আছে? প্রতিবুদ আছে, লম্ব আছে। তাহলে সাইন থিটা সমান লম্ব বা অতিবুজ কত? 2/√2। থিটা সমান সাইন ইনভার্স 1/√2, তাহলে কত হবে? 45 ডিগ্রি। তাহলে পুরোটার মান কত হবে? 90 ডিগ্রি। তাহলে এখানে কস থিটা কত হবে? F সমান F1² প্লাস F2² প্লাস 2F1 F2 কস কত? 90। ঠিক সেম F3 আর F4 মান বাইর করি, এখানে কি করতে কি ধরবো? F' ধরবো। F' এর মান কত হবে? F3² প্লাস F4² প্লাস 2F1 F2 কস কত? 90 ডিগ্রি। তাহলে এখানে দেখো, এটা আমি করলে ক্যালকুলেশন করলে 3.18, অর্থাৎ F1 F2 যে লব্ধি সেটা কত পাবো? 3.18 × 10⁻⁹। আর F3 আর F4 এটা আমি F' দিয়েছি, লব্ধি 6.36 × 10⁻⁹। এই দুইটা সম্মিলিত লব্ধি উপরে F1 আর F2 উপরের দিকে, এটা F3 আর F4 কোন দিকে? নিচের দিকে, যেহেতু দিক পরস্পর বিপরীত দিকে। তাহলে আমি লব্ধি তড়িৎ বলটা বাইর করব, লব্ধি তড়িৎ বল F2 ধরি, F' বিয়োগ F, তাহলে 6.36 × 10⁻⁹ বিয়োগ কত? 3.18 × 10⁻⁹ 3.18 × 10⁻⁹ পাবো। এটা কোন দিকে? উপরের দিকে, বস্তুটা একটা ভর ছিল। তাহলে আমরা জানি এটা কত পাইছি, 3.18 × 10⁻⁹। এটা কোন দিকে? লব্ধিটা উপরের দিকে, আর বস্তুর একটা ভর ছিল। তাহলে বস্তুর ওজন FW সমান MG, 9.8 × কত? 9.8। এটা কোন দিকে? বস্তুর ওজন অলওয়েজ কোন দিকে গিয়া করে? নিচের দিকে গিয়া করে। আর এই বলটা কোন দিকে? উপরের দিকে। এখন দেখো
এই f2 মান আর এই fw মান যদি সমান হয় বস্তুটি কোথায় থাকবে ও বিন্দুতে সাম্য অবস্থায় থাকবে যদি সমান না হয় সাম্য অবস্থায় থাকবে না তাহলে এই f2 আর fw এই দুইটা যদি সমান হয় বস্তুটা সাম্য অবস্থায় থাকবে যদি সমান না হয় থাকবে না যদি এটার মান বেশি হয় তাহলে উপরের দিকে চলে যাবে আর যদি এটার মান বেশি হয় নিচের দিকে চলে আসবে তো আমরা চিত্রটিতে এই ধরনের সমস্যা যদি আসে বিভবের মান প্রাবল্যের মান গত ক্লাসে আলোচনা করছি এখানে কি সাম্য অবস্থা থাকবে কি থাকবে না এগুলো আমরা কি এই সূত্রের সাহায্যে সহজে বের করতে পারবো আর ক্লাসে তাপগতিবিদ্যা করানো হয়েছিল যখন ক্লাস শুরু হবে তোমরা তাপগতিবিদ্যা অ্যাসাইনমেন্ট আকারে জমা দেবে তো সবাই ভালো থাকো